আসসালামু আলাইকুম আমি সরল আসমত আজকে আপনাকে মাঝে আয়া কিছু কথা বলার জন্য না বললে তো মিডিয়ার ভাইয়েরা কত কথা কইবো যে সরল আসমত ভাই কিছু কইল না আজকে বিশ্বাস করি আমাদের একটা শোকের দিন আমাদের শোক দিবস আমাকে মহান নেতারে সপরিবার হত্যা করছে তো দাঁড়াইছি কি কথা বলার জন্য আপনারা প্রশ্ন করেন আমি উত্তর দেওয়া যাই সিনেমা নিয়ে একটু প্রশ্ন করি এখন আপনার মিশা ভাই একটা কথা বলছে যে একশো কোটি টাকার ছবি দেওয়া কোন উপকার হয় নাই তো এটা মিশা ভাই কেন বলল কি কারণে বললো সেটা আমি জানিনা উনি কিন্তু আমাদের সভাপতি ছিলেন দুই দুইবারের প্রেসিডেন্ট ছিলেন তার নিয়ে আমরা আলোচনাটা না করলে ভালো কিন্তু অনন্ত জলিল ভাইয়ের কথাটা আমি বলি অনন্ত জলিল ভাই কিন্তু নতুন নতুনভাবে আপনার সিনেমাটা প্রেজেন্ট করছে আপনার একশো কোটি টাকা হোক যতই হোক সিনেমাটা তো বানাইছে আপনার আমাদের দেশে হইলে গিয়ে আপনার টাকা আর ওই দেশে কিন্তু ডলার ডলার ছাড়া কিন্তু শ্যুটিং করতে পারে নাই অতএব অনন্ত জলিল ভাই দেখেন দিনটা ডে যখন রিলিজ হয়েছে সব হলে হলে হল ভিজিট করছে আপনার একশো কতটা বিশটা হলে রিলিজ ছিল না ছবিটা তো ছবিটা কিন্তু দর্শক দেখছে ছবিটা দেখাতে কিন্তু আপনার মনে করেন এই যে পাশাপাশি যেইগুলি ছবি আছে যেমন পরান তারপর হাওয়া এই ছবিগুলো কিন্তু দর্শক গিয়া দেখছে দেখছে কিন্তু উত্থান কিন্তু অনন্ত ভাই অনন্ত জলিল ভাই কিন্তু এটা শুরুটা কইরা দিয়া গেছে অতএব কে কি কইলো ভাই এটা আমাদের দেখার বিষয় নয় মানে মিশা ভাই কি কারণ বলছে সেটা সেই বলতে পারবে এই কাদা ছোড়াইতে বাংলা সিনেমার এফেক্ট আসবে কিনা গেছে গা মনে করেন এখন মনে করেন সবাই আবার দেখা গেছে ভাই একটা জিনিস কি আজকে মনে করেন অনন্ত জলিল ভাইয়ের সাথে মিশা সাথে তো কোন একটা সমস্যা হয়েছে সেই জন্য একটা কথা বলছে বলছে তার মানে এই না যে তারা মিলবে না আবার দেখা গেছে মিলে গেছে মিলে গেছে এই ক্ষণিকের একটা এই আমাদের শিল্পী আমরা চাই যাতে সবাই মিলামিশা থাকে তাদের কেউ সমালোচনা কেউরে ছোট কইরা দেখা না বা লাস্কে অনন্ত জলিল ভাই দেখেন অনন্ত জলিল ভাই একটা ছবি প্রত্যেক বছরই একটা ছবি কইরা রিলিজ দেয় বড় বড় ছবিগুলো দেন ইন্ডাস্ট্রি মানুষ চল্লা ফিরে আছে আর বড় ছবি আজকাল যদি দেখেন রাগ করে অনেক মানুষ অনেক কথা বলছে যে তাদের বললে এর লোকেরা গিয়া গিয়া উর্মুরা গিয়া ছবি দেখছে আরে ভাই সারা বাংলাদেশের গার্মেন্টস তো হ্যাঁ মালিক না হ্যাঁ তো গেলে পাঁচ ছটা গার্মেন্টস এর মালিক কিন্তু মানুষ যে এইসব কথাগুলি বলছে আমার খুব খারাপ লাগছে আমি অনন্ত জলিল ভাইকে নিয়ে একটা ই দিছিলাম যে আপনারা যে অনন্ত জলিল ভাইকে নিয়ে এই ছবিটা নিয়ে কথা বলতেছেন আপনারা একটা বানায় দেন না বেড়াতে একশো কুড়ি টাকা খরচ করছে যেটা সত্য সত্যই কইছে উনি মিথ্যা কথা বলবে কেন উনি তো মিথ্যা কথার লোক না উনি বাংলাদেশের একজন সিআইপি লোক তার টাকার অভাব আছে সে খরচ করছে আপনার একটা জিনিস আপনি হিসাব করেন না এই যে এই জায়গায় যে সাক্ষাৎকারটা দিতেছি এই জায়গায় আপনার আরেকটা একটা এই জায়গায় যদি আপনার একটা ক্যামেরা আনতেন যদি আপনি থার্টি ফাইভ এই ক্যামেরাটা এই যে অ্যাপি যে অ্যাপ ফাইভ ওই ক্যামেরাটার ভাড়া হলো দশ হাজার টাকা আর এই ক্যামেরাটার ভাড়া কত দুই হাজার টাকা আমি এক হাজার টাকা ক্যামেরায় সাক্ষাৎকার সমালোচনা করার কোন ইয়ের উপকার হ্যাঁ ইন্ডাস্ট্রির উপকার মানুষ হলিগা ছবি দেখতেছে পাশাপাশি পড়ান ছবি দেখছে মানুষ তারপর হাওয়া ছবি দেখছে এখন মানুষ কিন্তু হলে যেত দর্শক আমি যেটা আমার অভিমত আমি কোনো ছবিরে আমি ছোটো দেখব দেখবো সব ছবি তিনোটা ছবি সুপার হিট ডে পরান তারপরে এই যে হাওয়া সুপার ছবি